নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ব্রেনজিম এডুকেশনে। আজকে এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি সকল ভিউয়ার্সদের জন্য। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, এই ভিডিওতে নোটিফিকেশনের ব্যাপারে কমপ্লিট ডিটেলসটা ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই রিক্রুটমেন্টটা ওয়েবেল টেকনোলজিস লিমিটেডের থ্রু হবে। এখানে দেখতে পাবে জব ওয়েবেল টেকনোলজিস লিমিটেড, এখানে জব ভ্যাকান্সিস বলে যে নিউ অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার পর এই পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। জব ভ্যাকান্সি, প্লিজ ক্লিক ফর দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর ডেটা এন্ট্রি অপারেটর, আর এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখানে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে পিডিএফটা পেয়ে যাবে। তবে এখানে একটা জিনিস বলে দিই, এখানে যে শুধুমাত্র লেখা আছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এখানে কিন্তু আরো অনেক কটা পোস্ট আছে। এই পিডিএফটা ডাউনলোড করলেই সেই ডিটেলস গুলো কমপ্লিট পেয়ে যাবে, আর এই পিডিএফ এর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, অ্যান্ড পিডিএফটাও এই ভিডিওতে ডিসকাস করে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনটা। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনস আর হেয়ার বাই ইনভাইটেড বাই থার্ড পার্টি এজেন্সি ফর এনগেজমেন্ট অফ পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর ইন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে এই পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সিগুলো রয়েছে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর। তো এখানে বেসিক কোয়ালিফিকেশানগুলো নিজেরা একবার দেখে নেবে। সো নোটিফিকেশানটা অ্যাটাচ করে দেবো ভিডিওর ডিসক্রিপশানে, এখানে কমপ্লিট ডিটেলসগুলো দেখে নেবে, মানে এক্সপিরিয়েন্স কী রয়েছে, স্যালারি কী রয়েছে এবং কী কী বেসিক কোয়ালিফিকেশান চাইছে কোন পোস্টের জন্য। তো এখানে কী লেখা আছে, রিমিউনারেশন স্ট্যাটুটরি ডিডাকশন উইল বি মেড অ্যাজ পার রুল, মানে হচ্ছে যেরকম পিএপিএস এ যেরকম ডিডাকশন হয় সেরকম ডিডাকশন হবে এই স্যালারির পর থেকে। আর তারপরে হচ্ছে এখানে কী কী, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই টু দি ডিরেক্টর ওয়েবেল সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা থ্রু ইমেল অ্যাট দিস অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু তোমাদের 12 অক্টোবর 2020 মধ্যে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিস অফ দি ফলোয়িং পার্টিকুলার্স, মানে এই সব ডকুমেন্টগুলো যেগুলো এখন বলবো সেগুলোর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিসগুলো সাবমিট করতে হবে। এখানে কী কী রয়েছে, কপি অফ আধার কার্ড, এখানে হচ্ছে কপি অফ আধার কার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে ইউজ হচ্ছে, আবার হচ্ছে কপি অফ আধার কার্ড, ইউপিআইসি অ্যান্ড প্যান কার্ড, আর কপি অফ টেস্টিমোনিয়ালস মানে তোমাদের যে সেরকম এডুকেশনাল মানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা রিলেটেড, আর কপি অফ সার্টিফিকেট নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেখানে কম্পিউটার নলেজের অ্যাপ্লিকেশানের জন্য সার্টিফিকেট রিকোয়ার্ড সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের প্রডিউস করতে হবে, আর কপি অফ সার্টিফিকেট ফ্রম দি এমপ্লয়ার, মানে তোমাদের যদি কোনো পাস্টের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো রকম কোম্পানিতে জব করেছো সেইগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এগুলো কিন্তু একবার ভালো করে গো থ্রু করে নেবে, দেখে নেবে ভালো করে কোন পোস্টের জন্য তোমরা এলিজিবল আছো, সেই রকম অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন ক্রাইটেরিয়া এখানে হচ্ছে, আফটার স্ক্রুটিনি অফ দ্য রিসিভড অ্যাপ্লিকেশন শর্টলিস্ট ক্যান্ডিডেটস উইল বি কলড আপ ফর রিটেন টেস্ট ফলোড বাই ইন্টারভিউ। তো তোমাদের এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনটা যাওয়ার পর একটা রিটেন টেস্ট হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে, তারপরেই ফাইনাল লিস্টটা প্রিপেয়ার হবে, এবং ডেট অ্যান্ড টাইম অফ রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড লেটার। তো এটা পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের ইন্টারভিউ বা রিটেন টেস্ট রয়েছে, আর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন অরিজিনাল উইল বি ডান অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো তোমাদের এটা জিনিস মাথায় রাখতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু ইন্টারভিউয়ের টাইমেই হবে, টার্মিনেশন এটা তোমরা একবার দেখে নেবে, বাদবাকি যা ডিটেলস আছে কমপ্লিট এই নোটিফিকেশনটা একবার ভালো করে দেখে নেবে। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের ফিল আপ করে পাঠাতে হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। এই রকম আরও সরকারি এবং বেসরকারি খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করুন, এবং ভিডিওটি লাইক ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।